হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বুলবুল ভিলেজ লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে কি রান্না করব সেগুলো সব কিছু সব তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে সবজি কেটে নেব, তারপর কি রান্না করব, কি মেনু হচ্ছে সবই শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করো না কেউ কিন্তু, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি সকাল 9:30 পর থেকে স্টার্ট করছি, সবজি কাটার থেকে। আজকের মেনু হচ্ছে আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত, মসুরের ডাল। সকালবেলায় মা কিছু আমড়া নিয়ে এসেছেন, এই পাশেই গাছ আছে আমড়ার, আমড়া নিয়ে এসে দিয়েছেন টক খাবেন বলে। আমাকে বললো একটু টক রান্না করে দিতে, তো টক বানাবো আমড়া দিয়ে। ঝিঙে কাটছি, ঝিঙে পোস্ত বানাবো। তো মায়ের তিনটে জিনিস খুব পছন্দের জিনিস, চচ্চড়ি, শাক আর টক। এই তিনটে জিনিসের মধ্যে ডেলি যদি একটা জিনিস রান্না করে দিই, মা খুব খুশি হয়ে যান, ওই দিয়েই মায়ের ভাত খাওয়া হয়ে যায়। তো আজকে টক হচ্ছে, ব্যাস, আর কিছু না লাগলেও চলবে, মায়ের আর কিছু লাগবে না। তো দেখতে থাক। রান্নার মশলাটা বেটে নিচ্ছি। স্কুল হয়ে গেল নাকি রে? একজন তো এসে জামা ছুঁড়ে ফেলে দিল। আর এটাকে আমাদের বাড়িতে নতুন অতিথি নাকি কিরে? তো না আজ আমাদের বাড়ি তাহলে, হ্যাঁ থাকছিস তো? চলাই ভিডিও করছি কিন্তু, ভিডিও হাই করে দাও, একটু হাই করে দাও। সকালবেলায় স্কুল হচ্ছে, ছুটি হয়ে গেল। গ্যাসে ভাত রান্না করলে মা পছন্দ করেন না, বলেন উনুনের ভাত নাকি খুব ভালো হয়, টেস্টি হয়। তাই মা উনুনে রান্না করে আর আমি গ্যাসে তরকারিগুলো রান্না করে নিই। উনুনেতে শুধু ভাত হয়, বাদ বাকি রান্না আমি গ্যাসেতেই করে নিই। তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, মাছগুলো ভাজবো, তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, মাছের তেল ঝাল রান্না আমার কমপ্লিট। এটাকে নামিয়ে নেব। পোস্ত রান্না করবো বন্ধুরা। লঙ্কার ফোড়নটা দিলাম, পেঁয়াজ দিলাম। তো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, একদিকে পোস্ত রান্না করব আর একদিকে আমরা টক রান্না করব। দুদিকে দুটো কড়াই বসিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, সময়টা অনেকক্ষণ বাঁচে। একদিকে পোস্ত আর একদিকে আমরা টক। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে, রান্না প্রায় শেষের দিকে যাচ্ছে। তো দেখছি নাকি রান্না করার পর ঘর দোয়ারগুলো ভালো করে ঝাড়ু দিয়ে দিই, তারপর পোছা লাগাবো। ঘর দোয়ার ভালো করে পরিষ্কার করার পর সবাইকে খেতে দেবো। বন্ধুরা, বাড়ির সামনেই রাস্তা, আর রাস্তার পাশে বাড়ি হলে ঘর দুয়ার তো খুবই নোংরা হয়, তাই একটু পরিষ্কার করে নিচ্ছি। কী কী রান্না করলাম তোমাদেরকে দেখাই। এতে আছে ভাত, উনানে ভাত রান্না করেছি, দেখে নাও। আর এটা হচ্ছে পোস্ত,
ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত, মাছের তেল ঝাল, আর এটা মুসুরের ডাল, আর এটা হচ্ছে মাছের টক, আর এটাও মাছের টক, এটাতে চিনি দেওয়া আছে বাচ্চাগুলোর জন্য, আর এটাতে আছে দুধ, ফোটানো দুধ, বিকালে খাবে বাচ্চারা, তাই এখন ফুটিয়ে রেখে দিয়েছি দুধটা। বাচ্চাগুলোকে আগে খেতে দিয়ে দেব, তিনটে বাচ্চার ভাত বেড়ে দিয়েছি, খেতে দেব, তারপর আমরা খাবো, আমি, মা, ভাই এসেছি, ভাই বাসন মেলে দিয়েছি, জল দেব, ঠান্ডা লেগেছে প্রচুর আমার, গলা দিয়ে কথা বেরোচ্ছে না, তবুও বলছি ভালো করে শোনো। এই নে ওয়েল, খাওয়া স্টার্ট করো সবাই, খেয়ে বলো কেমন রান্না হয়েছে। তানায়া হাই বলো, পায়েল হাই বলো, তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।